আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা ইসলাম। সবাইকে আবারও স্বাগতম আওয়ার টিনি লাইফে। কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এ ব্লগটি ঈদের পর দিনের। আমরা নদীপথে আমার বাবার বাড়ি যাচ্ছিলাম। এটা বালু নদী, বর্ষাকাল, এখন নদী একদম পানিতে ভরে টইটুম্বুর। তো ভাবলাম যে বর্ষাকালে নদী নৌকা ভ্রমণটাও হয়ে যাবে নদীপথে যাওয়ার সময়, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে ফেললাম। তো আমরা নদী পার হচ্ছি, আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। তো এখন নদী দিয়ে নদীর উপরে ওই তো দূরে একটা ব্রিজ হচ্ছে, আর কিছুদিন পর এই ব্রিজটা উপর দিয়ে আমরা যেতে পারবো। যতদিন ওটা ওপেন না হচ্ছে ততদিন পর্যন্ত নৌকা দিয়ে যেতে হবে। তবে আমার কিন্তু নৌকা দিয়ে যেতেই ভালো লাগে। গাড়িতে করে তো আমরা সবসময়ই চলাফেরা করি, মাঝে মাঝে একটু নৌকা ভ্রমণ হলে সেটাই আসলে খুব ইন্টারেস্টিং, খুবই মজার। ঢাকার বাড্ডার এলাকা অনেকেই হয়তো বা চিনবেন আপনারা। বাড্ডার ভেতর দিয়ে সাতারকুল হয়ে বেড়াইত এই জায়গাটার নাম, বেড়াইদের শেষ মাথায় এই নদীটা, এর নাম বালু নদী। তো এই নদীটা পার হয়ে আমরা এখন আবার এখান থেকে অটোরিকশায় করে যাব। তো নদী পার হয়ে আমরা এপারে চলে এসেছি। এখন আমরা অটোরিকশায় উঠব, তার আগে নদীর পার একটু দেখাচ্ছি আপনাদের। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশটা দেখতে এত ভালো লাগছিল। এখানে অনেক লোকজন আসে, একটু বর্ষার সময় একটু বেশি আসে সবাই, আসলে এই নৌকা ভ্রমণের জন্যেই আসে। নদীর পাড়ে আকাশটা এত সুন্দর, মানে এই সুন্দর পরিবেশটা এনজয় করতেই সবাই আসে এখানে। আপনারা যারা বাড্ডার আশেপাশে আছেন বা ঢাকায় যারা আছেন, আসতে পারেন এখানে ঘুরতে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তারপরে তো আমাদের অটোটা চলছে নদীর পাড় দিয়ে, আর এটা কিন্তু নদী না, এটা নদীর একটা অংশ, এটাকে আমরা খাল বলি। এই খালটা এখান থেকে আমাদের গ্রামে যে শীতলক্ষা নদী আছে সেখানে যে মিশে গিয়েছে, তো সে পর্যন্ত আমরা অটোরিকশাতে করেই যাব এই গ্রামের ভেতর দিয়ে। নদীর এপারে গ্রামটা, এটা এই জায়গাটার নাম নাওড়া। তো নাওড়া, বন্যা এসব এরিয়া পার হয়েই এখন আমরা আমাদের বাড়ির দিকে রওনা হয়েছি। চলুন আপনারাও আমাদের সাথে। চলে এসেছি আমাদের গ্রামে। এ তো শীতলক্ষা নদী আমাদের, এখন আমাদের নদীটা পার হচ্ছি। তো গ্রামে আসলে অত বেশি ঘোরা স্পট থাকে না, শহরে যেরকম শিশু পার্ক, চিড়িয়াখানা, নানান রকম বিনোদন প্লেস যেমন ফ্যান্টাসি কিংডম, এ সমস্ত প্লেস আছে, কিন্তু গ্রামে তো আসলে এসব বিনোদনের জায়গাটা খুবই কম। তো একটুখানি একটা ছোট একটা এরিয়া পেলেই সবাই সেখানে আসে ঈদের সময় বা যে কোনো ছুটিতে ঘুরতে আসে। তো আমাদের এই ব্রিজটাও সেরকম একটা প্লেস, নতুন নতুন হয়েছে। তো ঈদ কিংবা এমনিতেও কোনো ছুটি থাকলে সব সময় এখানে সবাই একটু নদীর পাড়ে ঘুরতে আসে, আর একটু মেলা বসে এখানে। আপনাদেরকেও আমি ঘুরে দেখাবো মেলাটা। সব আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, এখন আমরা অটো থেকে নেমে বাসায় চলে যাব। তো যেতে যেতে সেই পুরনো কথাটা আবারও বলে যাই, আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্টস করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তারপরে তো সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যাবেলা সবাই খুব আনন্দ করছে। আমার ভাইটা ভাগ্না ভাগ্নিদের নিয়ে মজা করছিল, আর এদিকে আম্মা আর আপা পিঠা বানাচ্ছেন। আপা চিতল পিঠা বানাচ্ছেন, গরুর মাংস দিয়ে চিতল পিঠা না খেলে তো হয়ই না। তা আম্মা বানাছিলেন কাঁঠাল পিঠা, কাঁঠাল দিয়ে এভাবেই আমাদের অঞ্চলে পিঠা বানানো হয়। আপনারা কে কীভাবে কাঁঠালের পিঠা বানান জানাবেন কমেন্টস করে। তারপর আমরা সবাই কী করলাম, রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে মেলায় চলে গেলাম। আমার ভাই ভাগ্না ভাগ্নিদের নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছে, টিকিট কেটে ওদের সবাইকে সে রাইডে উঠাবে। তো আর বাচ্চাগুলো খুবই মজা পাচ্ছিল। গ্রামের মানুষদের জন্যে ঈদ সেলিব্রেশনের এটাই একমাত্র মাধ্যম ছিল, আর খুবই আনন্দের তাদের কাছে। তো তা আমরা আসলে আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে মেলা হতো, বছরে দু একবার মেলা হতো, আর সেখান থেকে সেই মেলাতে সবাই যাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করত, আর ওখান থেকেই কেনাকাটা করবে, তাদের ঘর সংসারের যা কিছু লাগে সেখান থেকে কেনাকাটার জন্য তারা অপেক্ষা করতে থাকতো। এখন তো আসলে শপিং মলগুলা, তারপর মানে কেনাকাটা করা আমাদের জন্য খুবই অ্যাভেলেবেল হয়ে এসেছে। ওই সময়টা আসলে এতটা অ্যাভেলেবেল ছিল না, আর ওই সময় ওই মেলার আনন্দটা আরও বেশি ছিল, অনেক দিন অপেক্ষার পর মেলা আসতো, সেজন্যে সেটার আর আনন্দটাও বেশি ছিল। বাচ্চারা তো রাইড থেকে নেমে খুবই খুশি, মুজাহিদ তো আনন্দে মানে হাত পা নেড়ে নেড়ে কথা বলছিল যে তার কেমন লাগলো। সে একটু ভয় পায়নি, সে একদম টপ সিটে বসেছিল, তারপর তার ভয় লাগেনি, মামা ভয় পেয়েছে এত বড় হয়েও। সে কি কথা তাদের। তারপর আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটাই দেখছিলাম, যে স্টলগুলো গ্রাম ছোটোবেলা আসলে খুব মজা করে এনজয় করে এই খাবারগুলো খেতাম, এখন অতটা ভালো না লাগলেও তখন খুবই ভালো লেগেছিল। আর এই যে খাবারগুলো, এগুলো না থাকলে তো মেলা হয়ই না। নানান রকম নিমকি, তারপরে যে পেঁয়াজও না অবশ্য, এটাকে আমরা ফুলুরি বলি আমাদের এরিয়াতে, ফুলুরি, বাতাসা, আচার, নানান রকম খেলনা, এই তো মেলা, এসবই তো আসলে। আজকে আমাদের বাচ্চারা যে এনজয় করছে মেলাটা সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে মানে ছোটোবেলা তো আমাদের কাছেও এরকম ভালো লাগতো, তখন আমরা খুবই অবাক হতাম এটা সেটা নতুন কিছু দেখে দেখে। তারপর বাসে চলে এসেছি, আমাদের মেলাটা শেষ। এখানে আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এখানে চিকেন নিয়েছি 1 কেজি, চিকেনের সাথে লবণ, গোলমরিচ এবং সয়া সস দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিচ্ছি চিকেনটা। চিকেনটা অবশ্যই পানি ঝরানো থাকবে, তেলে দেওয়ার পর চিকেন থেকে এমনিতেই পানি উঠে আসবে, আর সেই পানিটা না শুকানো পর্যন্ত চিকেনটাকে ভাজতে হবে। এই যে পানি উঠে এসেছে, এখন চিকেনটা ভাজতে ভাজতে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। এভাবে একদম পানি শুকিয়ে গিয়েছে কিন্তু এটার, তারপর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এভাবে কিউব করে কেটে নেবেন অবশ্যই। এরপর পেঁয়াজটা একটু ভেজে একটু আদা বাটা, 1 চা চামচ আদা বাটা ভরা ভরা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পানি। রান্নাটা অবশ্য আমি করিনি, করছিল আমার ছোটো বোন, আমি ভিডিওটা মোবাইল হাত ধরে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছে গোলমরিচ, গোলমরিচ দিয়ে দিয়ে দিল সয়া সস, 1 চা চামচের একটু বেশি হবে, মানে বোতলের ঢাকনাটা দিয়ে যে ঢাকনা ছিল সেই ঢাকনার এক ঢাকনা হবে, এক ঢাকনা পরিমাণ হবে। তারপর দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সসটা অনেক বেশি দিতে হবে, টমেটো সসটাই এই রান্নাটার মেইন উপকরণ বলা যায়। তারপরে 1 কাপ পরিমাণ, প্রায় 1 কাপের মতো
টমেটো সস দিয়ে এইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি সামান্য অল্প একটু লবণ, যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে আর সয়া সসেও লবণ থাকে, তাই অল্প সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে, কষিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপর এই যে আমার বোনটা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছে। এই রান্নাটা পোলাও কিংবা ফ্রাইড রাইস কিংবা আপনি রুটি দিয়ে খেতে পারেন, খুবই মজা। তা আমাদের বাসায় বাচ্চারা তো এটা পোলাও দিয়ে শুধু এটাই খেয়েছে, খুবই মজা করে খেয়েছে। দুদিন তারা আমরা যে কদিন ছিলাম এর মধ্যে কয়েকবারই এটা রান্না হয়েছিল। তারপর হালকা একটু কষিয়ে নেওয়ার পর হালকা অল্প একটু পানি দিতে হবে। চিকেনটা তো ভাজাই ছিল আগে, হাফ সিদ্ধ হয়ে এসেছিলো তখন, তা এখন বাকিটুকু সিদ্ধ যেন হয়ে যায় সেজন্য অল্প একটু গরম পানি দিয়েছে, দিয়ে ঢেকে দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত চিকেনটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে, একটু পরপর নেড়ে নেড়ে ঢাকনা দিতে হবে। তারপর সিদ্ধ হয়ে গেলে যখন একটু গ্রেভি টাইপের হয়ে যাবে নামিয়ে নেবে। হয়ে গেল চিকেন অনিয়ন, আর খুবই মজা, খুবই টেস্টি, আপনারা ট্রাই করে দেখবেন। আমার ব্লগটিও আজকে আমি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।